ইতলো না মোস্তাফিজ পাতিরানার অভাব সানরাইজার্সের কাছে বড় হার চেন্নাই সুপার কিংসের টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ফার্স কামিন্স চেন্নাই সুপার কিং ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মাত্র 25 রানে ওপেনিং জুটি হয় তাদের এদিন রাসিন রবীন্দ্র ব্যাট ভালো চলেনি তিনি 9 বল খেলে 12 রান করেন অন্যদিকে 3 নম্বরে ব্যাট করতে নামা আজান্তা রাহেনে গতবারের ফর্ম ধরে রাখতে পারছেন না তিনি এদিন মাত্র 35 রান করেন 30 বলে এই রান করার পর আশঙ্কা করা হয়েছিল বেশি রান উঠবে না সেটাই হয়েছে চেন্নাই সুপার কিং এর সর্বোচ্চ 45 রান করেন শিবম দুবে অধিনায়ক পৃথ্বীরাজ করেন 26 রান শেষের দিকে ধোনি ব্যাট করতে নামেন সমর্থকরা আশা করছিলেন ধোনির কাছ থেকে হয়তো বড় শট দেখা যাবে কিন্তু সেটা হয় তিনি 2 বল খেলে মাত্র 1 রান করেন জাদেজা শেষের দিকে লড়াই চেষ্টা করেন 23 বলে 31 রান করে অপরাজিত থাকেন 20 ওভারে চেন্নাই 5 উইকেট হারিয়ে 165 রানে টার্গেট দেয় বল হাতে ভুবনেশ্বর কুমার নতরাজ ফ্যান্স কামিন্স শাহবাজ আহমেদ ও জয়দেব একটি করে উইকেট নেন রান তারা করতে নেমে সানরাইজার্স যেন শুরু করে তাতে মনে হয় তারা হয়তো অন্য ক্রিজে খেলা করছে ওপেনার অভিষেক শর্মা 12 বলে 37 রান করেন তিনি যেই গতিতে ব্যাটিং করেছিলেন যদি আউট না হতেন তাহলে আরও আগেই খেলা শেষ করে ফেলতেন তবে তিনি দ্রুত রান তুলে দলকে ভালো শুরু করে দিয়েছেন 2.4 ওভারের মাথায় তিনি যখন ফেরেন তখন দলের রান 46 এরপর ড্যাভিস হেড 24 বলে 31 রানে আউট হন এবং হেডেন মার্করাম হাফ সেঞ্চুরি করেন তিনি 35 বলে হাফ সেঞ্চুরি করে আউট হন তবে তিনি জয়ের কাছাকাছি দলকে নিয়ে গিয়েছিলেন এরপর হেনারি ক্লাসিন নীতিশ রেড্ডি ম্যাচ শেষ করেন ফলে 18.1 ওভারেই 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে সিকেএসকে বোলিং দেখে মনে হয়েছিল মাতিস পাতিরানা ও মোস্তাফিজের বড় অভাব এই দুই বলার নতুন বলে যেই বোলিং করতেন সেটা দেখা যায়নি এবার আর বাকি বলাররা তাদের অভাব পূরণ করতে পারেনি মুকেশ চৌধুরী ও তুষার দেশপাণ্ডের সুযোগ দেওয়া হয়েছিল তারাও তাদের অপ্রভাব ফেলতে পারেনি চেন্নাইয়ের অধিনায়ক পৃথ্বীরাজ সংবাদ সম্মেলনে বলেন ব্যাটিং করতে নেমে আমরা শুরুটা ভালো করতে পারিনি আমাদের ব্যাটসম্যানদের মধ্যে কারো একজনের বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল শিবম ভালো খেলেছে তবে আমরা 20-25 রানে কম ছিলাম অবশ্যই আমরা বোলিংয়ের ইদম ধরে রাখতে পারিনি এটা খুব হতাশা কেননা অনিবার্য কারণবশত আমরা মোস্তাফিজকে পাইনি মুকেশের এক ওভার এই ম্যাচ বের করে নিয়েছে হায়দ্রাবাদ সেখান থেকে আমরা আর ম্যাচে ফিরতে পারিনি মাহি ভাই আমাকে বলেছিলেন যে কারণে আমি আর মুকেশকে বোলিংয়ে আনতে চাইনি তবে আমরা মনে করি পরের ম্যাচে আমরা আরও শক্ত হয়ে ফিরবো